এক পাখির বড় বদ অভ্যেস ছিল। আর বদ অভ্যেস কিরকমের, যে সে যখন ঘুমাতো তখন দুটি পাকে আকাশের দিকে করে ঘুমাতো। সেটা ভাবতো যে যদি আমি ঘুমোচ্ছি আর আকাশটি যদি পড়ে যায় তাহলে এই দুটি পা দিয়ে আমি আকাশটিকে আটকে রেখে দেব। এইরকমের অভ্যেস ছিল তার, এরকমের ক্ষমতার উপরে তার অভিমান ছিল যে আমি পারবো সব অসাধ্যকে সাধ্য করতে। একটু যখন বড় হলো তখন তার যে সঙ্গিনী আছে সে বলল যে এবারে আমি গর্ভবতী আছি, আমাকে প্রসবের জন্য একটা ভালো স্থান চাই। তার স্বামী বলল যে আমরা এতদিন ধরে এখানে আছি, এর থেকে ভালো স্থান আর কী হবে, এখানে তুমি নিশ্চিন্তে থাকো, কোনো সমস্যা হবে না। তার স্ত্রী বলল যে মনে হচ্ছে না যে এটা আমাদের যে আগামী সন্তানগুলো আসছে তার জন্য ভালো স্থান, কেন কি এই যে মৌসুম সেটা বড় খারাপ মনে হচ্ছে, যে কোনো সময় বন্যা আসতে পারে, অনেক জোরে বৃষ্টি হতে পারে, কী করে সামলাবো আমি, আমার যদি এরকম অবস্থা থাকে আমি তো কোথাও যেতেও পারবো না। কিছু একটা উপায় করো, তুমি একটা ভালো স্থান দেখো, একটু মজবুত স্থান দেখো যেখানে আমি নিজের সন্তানগুলোকে জন্ম দিতে পারি। পাখি বলল যে এই প্রকৃতির অত ক্ষমতা নেই যে আমার সন্তানদের ক্ষতি করতে পারবে, তুমি নিশ্চিন্তে এখানেই থাকো, আমি যতক্ষণ আছি কোনো সমস্যা হবে না। এই কথা কিন্তু প্রকৃতিকে পছন্দ হলো না। এত বৃষ্টি হলো, এত ঝড় এলো যে সে যে দুটি ডিম দিয়েছিল সেই ডিম যে কোথায় চলে গেল বহে সে আর খুঁজে পাচ্ছে না। তখন পাখির সে স্ত্রী বলল যে ওরে মূর্খ, তোকে আমি বারবার বলেছিলাম যে কিছু একটা ব্যবস্থা করে নে, বিপদ আসার আগেই কোনো একটা ব্যবস্থা করে রাখ। আজকে দেখ কী অবস্থা হলো, আমাদের সন্তান কোথায় বহে চলে গেল আমি কিছু আর বুঝতে পারছি না, আর তুইও এই বৃষ্টিতে বাইরে বেরোতে পারছিস না। তোর যদি এতই ক্ষমতা হতো তো তুই কিছু করতিস। অভিমানী পাখি বলল যে আমি নিজের সন্তান হারানোর বদলায় প্রকৃতির থেকে নেব, আমি এই যত তুই জল দেখছিস এই সব জলকে খেয়ে শুকিয়ে দেব। স্ত্রী হেসে বলল যে এখনও তোর বদ বুদ্ধি যায়নি, এত জল আমাদের এই ছোট শরীরের মধ্যে কি করে আটকাবে। সে বলল যে না তুই কোনো চিন্তা করিস না, দেখ আমি কি করি। 30 মিনিট লাগলো, পেট জল খেয়ে ফুলে গেল আর তার শরীর এত খারাপ হয়ে গেল যে সে এবারে সে নড়তেও পারছে না, সেই নোংরা জল খেয়ে তার শরীর এবারে মরমর অবস্থাতে। স্ত্রী কিছু ব্যবস্থা করে পাখিকে এক জায়গাতে নিয়ে আনলেন এবং ভালো করে রাখলেন এবং বললেন যে দেখ, এই পৃথিবীতে প্রত্যেকটি জীবের অধিকার আছে যে সে নিজের উপরে অভিমান করুক, কিন্তু নিজের ক্ষমতা নিজের শক্তি দেখেই অভিমান করতে হয় যে সে কতটা পারবে। নিজের সাধ্যের বাইরে এর প্রকৃতির সাথে কখনো যুদ্ধ করতে নেই। আমরা যেরকম হেরে গেলাম সেরকম এর আগেও অনেক জীব হেরে গেছে। অনেক সময় এই যে গল্পটি আমি শুনি বা কাউকে যখন শোনাই তখন একটা জিনিস বারবার মনে আসে, সে সেই পাখিটির মতন আমাদেরও অবস্থা, দুটি পা আকাশের দিকে করে শুই, ভাবি যে বিপদ বিপত্তি কখনো আমার উপরে আসতে পারে না। অভিমানী মানুষ জন্মজাত হয় না, মানুষ যেরকম যেরকম নিজের যে উপলব্ধি আছে সেগুলোকে পেতে আরম্ভ করে তখন সে অভিমানী হয়ে যায়। আর এক মানুষ এরকম অভিমানী হয় যাকে এ পৃথিবীতে যাবতীয় জিনিস যেগুলো তার সাথে ঘটে গেল সেগুলোতে তার পরোয়া হয় না। মানুষকে বিপত্তির আগে ব্যবস্থা অবশ্যই করতে হয়, মানুষকে যে কোনো জীবনে প্রস্তুতি নেবার আগে ভগবানের স্মরণে অবশ্যই যেতে হয়। মানুষ কতই শক্তিশালী কতই সামর্থ্যবান থাকুক না কেন, যদি তাকে জীবনে সত্যিকারই খুশিতে থাকার আছে তাও তাকে ভগবানের স্মরণে গিয়ে মাথা নত করে বলতে হয় যে প্রভু, যাবতীয় জিনিস যেগুলো আমি নিজের কাছে রেখেছি এই পৃথিবীভাবে যে আমার, সেই জিনিস কিন্তু আমার নয়, তোমার এক দৃষ্টির উপরে এগুলো হয়েছে। তোমার দৃষ্টি যেদিন ফিরে যাবে সেদিন আমার অবস্থা আবার সেই হয়ে যাবে। মানুষ নিজের অবস্থা নিজের শক্তি নিজের ক্ষমতা নিজের ধনসম্পত্তিকে অনেক বেশি প্রেম করে অভিমান করে ফেলে, কিন্তু প্রিয়জনদের কথা যদি মানুষ ভালো করে শোনে তাহলে এই অভিমানের মধ্যে কখনো না কখনো কোনো না কোনো কাট অবশ্যই পড়ে। কেন কি তোমার প্রিয়জন তোমার বাজে অভ্যেসগুলোকে যত ভালো করে দেখতে পারে আমি নিজের অভ্যেসকে অত ভালো করে দেখতে পারবো না। আর আমার নিজের প্রিয়জন কখনো তো আমার খারাপ বলবেন না, যদি সে প্রিয়জন আমাকে বলছে যে এই জিনিসগুলোর মধ্যে আমার
কিছু ভুল হয়ে যাচ্ছে যেগুলো আমাকে শুধরে নেওয়া দরকার। অনেক সময় মা বাবারা কিছু কথা বলে মানুষ শুধরাতে পারে না। অনেক সময় স্ত্রী স্বামীকে বোঝাতে চান, স্বামী স্ত্রীকে বোঝাতে চান, মানুষ ভাবে যে এগুলো আমার কাজে পড়বে না। সুখে থাকতে গেলে এই কথাগুলোকে মেনে অবশ্যই চলতে হয়। অভিমানী মানুষ অহংকারে থাকতে পারে, সুখী থাকতে পারে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে করুন লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।